এ পর্যায়ে আমরা দেখব নিশ্চেজ সেট বা ডিসজয়েন্ট সেট নিশ্চেজ সেট বা ডিসজয়েন্ট সেট মানে হচ্ছে এখানে দেখো সেট বা এটাকে আমরা সেটস বলতে পারি ডিসজয়েন্ট সেটস আর ডিসজয়েন্ট সেটস মানে হচ্ছে তোমার নিশ্চেজ সেট মানে হচ্ছে তোমার যদি এখানে একের অধিক সেটকে যদি আমি মানে সহজ কথাই হচ্ছে যে সকল সেটের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না তাদেরকে আমরা নিশ্চিত সেট বা ডিসজয়েন সেট বলবো মনে করো তোমার এরকম যে এ এবং বি যদি দুইটা সেট হয় এবং তাদের মধ্যে যদি আমরা ইউনি ইন্টারসেকশন অপারেশন করি তাহলে তাদের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না মানে হচ্ছে আমার কি ফাঁকা সেট থাকবে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ডিসজয়েন্ট সেট বা নিশ্চেস সেট যে কোনো কমন উপাদান নেই এ এবং বিকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কোনো কমন উপাদান পাবো না যেমন এ যদি একটা সেট হয় ধরো ওয়ান থ্রি ফাইভ আর আমার কাছে বি একটা সেট আছে সেটা হচ্ছে টু ফোর এবং সিক্স এখন যদি আমি এই দুইটা সেটের মধ্যে এই ইন্টারসেকশন বি করি তাহলে দেখ এখানে কি অবশ্যই একটা ফাঁকা সেট আসবে কেন এই দুটোর মধ্যে কোনো কমন উপাদান নেই মানে একই রকম উপাদান দুইটাতেই আসে এরকম কোনো উপাদান নেই তাহলে সেই ক্ষেত্রে আমার কি ফাঁকা সেট আসবে অথবা এটা সিম্বল হচ্ছে এরকম ফাঁকা সেটের সিম্বল তো আমরা জানি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নিশ্চের সেট এবং এটা যদি আমরা ডায়াগ্রাম দেখি এটা আমাদের সার্বিক সেট এটা হচ্ছে আমাদের এ সেট এবং এটা হচ্ছে আমাদের বি সেট মানে এখানে থাকবে ওয়ান থ্রি এবং ফাইভ এখানে টু ফোর এবং সিক্স তাহলে এদের কি কোনো কমন উপাদান নেই বা ইন্টারসেকশন করলে ফাঁকা সেট আসে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নিশ্চের সেট বা ডিসজয়েন সেট তোমাদের বইয়ের আমরা একটা আরও একটা উদাহরণ দেখি দেখো এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে গাণিতিক সলিউশন করতে হবে এখানে দেখো বলা আছে যে ইউ তার মানে এটা সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং এলেভেন ই একটা সেট এর ওয়ান দেওয়া আছে ওয়ান ফাইভ নাইন এবং এফ একটা সেট এর ওয়ান দেওয়া আছে থ্রি সেভেন এলেভেন হলে ই টু দি পাওয়ার সি তার মানে কি কমপ্লিমেন্ট অফ ই ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এফ এবং কমপ্লিমেন্ট অফ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ সি এফ এর মানটা বের করতে বলছে তাহলে এটা আমরা কীভাবে সলিউশন করবো প্রথমে আগের মতোই লিখবো দেওয়া আছে মানে আমাদের যে সেটগুলো দেওয়া আছে তা লিখব সার্বিক সেট সমান কী কী দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং এলেভেন ই সেট সমান দেওয়া আছে ওয়ান ফাইভ এবং নাইন এবং এফ সেট সমান দেওয়া আছে থ্রি সেভেন এবং ইলেভেন এখন তোমাকে বলছে হচ্ছে দেখো এখানে আমাদের একাধিক অপারেশন একাধিক অপারেশন করতে হবে তাহলে এই সকল ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে মানগুলোকে বের করে নিয়ে আসবো তাহলে প্রথমে আমরা করব হচ্ছে কমপ্লিমেন্ট অফ ই মানে ই এর পরিপূরক সেটটাকে বের করে নিয়ে আসবো তাহলে এটা মানে কি সার্বিক সেট থেকেও যদি আমরা ই সেট বাদ দিই তাহলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি তাহলে সার্বিক সেটের মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং এলেভেন মাইনাস ই সেটের উপাদান হচ্ছে ওয়ান ফাইভ এবং নাইন এখানে তোমাদের বই মনে হয় একটু ভুল আসে এখানে নাইন হবে এখানে নাইন হবে কারণ দেখো এখানে আমাদের ই সেটের উপাদান যেহেতু নাইন তাহলে এখানে কি অবশ্যই নাইন হবে তাহলে এখানে আমার একটা নাইন আমি ব্যবহার করলাম এরপরে এর মান কত হবে তাহলে দেখো ওয়ান এখানে আছে এখানে আছে থ্রি এখানে নেই তাহলে থ্রি এখানে হবে ফাইভ আছে তাহলে ফাইভ নেওয়া নেওয়া যাবে না আর সেভেন আছে সেভেন এখানে নেই তারপরে হচ্ছে এলিভেনটাও নেই কারণ আমরা সেটের অন্তরে ক্যালকুলেশন জানি যে প্রথম সেটের যে সকল উপাদান দ্বিতীয় সেটা আছে তাকে আমরা নিতে পারবো না তাহলে দেখো ওয়ান ফাইভ নাইন আছে তাহলে ওয়ানকে নিতে পারবো না ফাইভকে নিতে পারবো না নাইনকে নিতে পারবো না থ্রি এলেভেন এবং সেভেন এই তিনটা এখানে ছিল না তাহলে এই তিনটাকে আমরা এখানে নিয়ে আসলাম তাহলে আমরা এ টু দি পাওয়ার সি বের করে ফেললাম এরপরে যদি আমরা এফ টু দি পাওয়ার সি বের করি বা কমপ্লিমেন্ট অফ এফ বের করি সেটা হচ্ছে সার্বিক সেট থেকে আমার এ সেটটাকে এফ সেটটাকে বাদ দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে সার্বিক সেট হচ্ছে ওয়ান তাহলে এখানে নাইন থ্রি ফাইভ সেভেন নাইন এবং এলেভেন মাইনাস এফ সেট কি এফ সেটের মান হচ্ছে থ্রি সেভেন এবং ইলেভেন তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো প্রথম সেটের যে সকল উপাদান পরের সেট আছে তা নিতে পারবো না তাহলে ওয়ান তো নেই তাহলে ওয়ানটাকে নিতে পারবো থ্রি নিতে পারবো না ফাইভকে নিতে পারবো সেভেন নেওয়া যাবে না নাইনকে নিতে পারবো কে নিতে পারবো না তাহলে আমরা কমপ্লিমেন্ট অফ ইও পেয়ে গেছি কমপ্লিমেন্ট অফ এফও পেয়ে গেছি এখন আমাদের কী কী অপারেশন করতে হবে এখন দেখো আমাদের অপারেশনগুলো কী কী করতে হবে এখন আমাদের প্রথম অপারেশন ছিল হচ্ছে কমপ্লিমেন্ট অফ ই ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এফ তাহলে কমপ্লিমেন্ট অফ ই এই মানটা আমরা দেখো এখানে জানি তাহলে এই মানটা কি থ্রি সেভেন এবং ইলেভেন যেহেতু এখানে শুধুমাত্র ই না তাহলে এই মানটা তো আমরা বের করে নিয়ে এসছি আগেই তাহলে সেই মানটা বসিয়ে দিলাম ইউনিয়ন এফ এর কমপ্লিমেন্ট তাহলে এখানে কি ওয়ান ফাইভ এবং নাইন তাহলে এই মানটাও বসিয়ে দিলাম তাহলে এখন দেখো যেহেতু আমাদের এখানে কি ইউনিয়ন বালতির মতো কাজ করবে সব উপাদান ধরবে তাহলে এখানে কী কী আছে কমন আনকমন সব তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এবং এলেভেন সবগুলো মানকে আমরা পেয়ে গেলাম তাহলে এটা দেখো সার্ভিক সেটের যে মানগুলো দেওয়া ছিল তার সমান ওয়ান থেকে নাইন পর্যন্ত সবগুলো বিজুর সংখ্যা আরেকটা আমাদের কী দেওয়া ছিল আরেকটা আমাদের দেওয়া ছিল হচ্ছে আরেকটা মান বের করতে হবে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট তাহলে এই ক্ষেত্রে দেখো ই কমপ্লিমেন্টের মান আমরা বের করেছি থ্রি সেভেন এলেভেন ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্টের মান হচ্ছে ওয়ান ফাইভ এবং নাইন তাহলে এখন দেখো এখানে এবং এখানে দুইটা সেটের মধ্যে কি কোনো কমন উপাদান আছে মানে যেটা দুই সিটে আছে তাহলে এখানে নেই তাহলে সেই ক্ষেত্রে কি এটাকে আমরা লিখবো হচ্ছে ফাঁকা সেট তাহলে যেহেতু ফাঁকা সেট ইন্টারসেকশন করার পরে ফাঁকা সেট আসলো তাহলে এটাকে আমরা কী বলতে পারি এটা হচ্ছে আমাদের নিশ্চেদ সেট যেহেতু ফাঁকা সেট চলে আসছে বা ডিসজয়েন সেট মানে উপাদান নেই বা কমন উপাদান ফাঁকা তাকে আমরা বলতেছি নিশ্চিত সেট আর এই অপারেশন করলে এটা এইটা আমাদের কি সার্বিক সেটের সমান আসতেছে কারণ এই মানগুলো সার্বিক সেটের মধ্যে ছিল তাহলে এই সকল মানের ক্ষেত্রে আমরা এরকমভাবে আলাদা আলাদাভাবে করে তারপরে তাকে সমন্বয় করে এরকমভাবে তার সলিউশন করবো তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ সবাই ধন্যবাদ সবাইকে